আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই উপকারী একটা পাতা কিংবা শাক, যাই বলেন, তার পাকোড়া কিংবা বড়া, যেটাই বলেন না কেন, আমরা বলি বড়া, সেটা আজকাল নাম হয়ে গেছে ইন্ডিয়ার নামে পাকোড়া। দুটার মধ্যে বেসিক্যালি কোনো পার্থক্য নেই, বড়াই পাকোড়া, পাকোড়াই বড়া, যাই হোক। এটা হচ্ছে থানকুনি পাতা। এই যে পাতাগুলো দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে থানকুনি পাতা। আপনারা অনেকেই চিনেন, এটা অত্যন্ত ঔষধি গুণ সম্পন্ন একটা পাতা কিংবা শাক, যাই বলেন না কেন। তো যাই হোক, এটা দিয়ে আমি একটা পাকোড়া কি বড়া যেটাই বানাবো। আর এটাকে এখন আমি কুচি কুচি করে কেটে নিব। আর এর ডাটাটা আমি রাখছি পাতাটা বাদেও, কারণ ওটার মধ্যে যথেষ্ট পরিমাণ গুণাগুণ আছে। অনেকে পাতা শুধু খান, অনেকে ডাটা খান, আর শুধু মূলটা, মানে যেটাকে রুট বলে আর কি, রুট মানে মূল কিংবা কি বলবো এটাকে আর কি, শিকড়, এটাকে ফেলে দিছি, ফেলে এগুলাকে রেখে দিছি আমি। এখন এগুলাকে আমি কুচি কুচি করে কেটে নিব, এইভাবে ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিব সবগুলাকে। একদম কুচি কুচি করে, এই যে দেখেন, তার মধ্যে আমি কতগুলো পেঁয়াজ, মরিচ, কাঁচা মরিচ, লাল মরিচ, ধনিয়া পাতা ইত্যাদি ইত্যাদি এগুলাকে এর সাথে মিলাবো। আমার কাছে অল্প এক পিস ছোট হলুদ রঙের ক্যাপসিকাম ছিল, সেটুকু কেটে দিয়ে দিছি, বড়ার সাথে খাইতে খারাপ লাগবে না। এগুলা কিছু মানে যে যার মতো দিয়ে নেবে, পেঁয়াজ মরিচ হচ্ছে মেইন কথা আর কি, যাই হোক। তার সাথে আমি অল্প একটু জিরার গুঁড়া দিব, একটু মরিচের গুঁড়া দিব, লাল মরিচের গুঁড়া, যদিও কাঁচা মরিচ আছে ওতেই ভালো লাগবে, কিন্তু লাল মরিচের গুঁড়াটা অনেক সময় মজা লাগে। অল্প একটু এক চা চামচের মতো হলুদের গুঁড়া দিব, এক চা চামচ, আমার চামচ ছোটো ছিল দুইবার দিলাম। আর এর সাথে মিশাবো আমি পরিমাণ মতো চালের গুঁড়া, খুব বেশি দিব না, জাস্ট বন্ডিং এর জন্য আর কি, চালের গুঁড়া আর ময়দা, চালের গুঁড়াকে ক্রিস্পি করবে, আর ময়দা দিব। ময়দা খুঁজে পাই যাবে না, তাই আটা দিলাম, দুইটা একই জিনিস। যাই হোক, একটু মিশাই দেখি যে পানি দিলে কিরকম হবে। হ্যাঁ, পানি দিলে মোটামুটি ভালো একটা বন্ডিং হবে মনে হচ্ছে। যাই হোক, এতে আমি একটু লবণ দিব, পরে টেস্টটা দেখে নিব, কিন্তু যাই হোক লবণ মনে হয় হয়েছে। আর অল্প একটু এক চিমটি খাবার সোডা দিব, যাতে ভালো মতো ফুলে আর কি। এখন এটাকে পানি দিয়ে আমি মিশাই নিব, অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে মিশাই নিব, যাতে ভালো একটা ব্যাটার হয়। হ্যাঁ, যথেষ্ট হয়েছে, ভালো হয়েছে। আমার দেখতে হবে যে এইটাকে যাতে আমি এরকম করে করে বড়ার আকারে ছাড়তে পারি, খুলে না যায় আর কি, বাস একটু শক্ত শক্ত, একটু নরম নরম, যাই হোক না কেন, বুঝতেই পারতেছেন কিভাবে। এখন আমি এটাকে ভেজে নিব। এখন আমি একটা পাত্রে তেল গরম করে হাতটা একটু ভিজায় এই যে ইয়েগুলো রাখছিলাম ওগুলাকে ছোট ছোট গোল গোল করে তেলের মধ্যে ছাড়বো ব্যাটারটাকে। এর কোনো গোল গোল মানে কোনো ইয়ে না, একটু যত তেরা বেঁকা হবে, এগুলো পাকোড়া সাধারণত খাইতে সেরকম মজা হয় আর কি, যত বেঁকা তেরা হয়। ছাড়া ছাড়া দিব, দেখি ভেসে উঠছে এগুলা, একটু ভাজা হইলে ভেসে উঠে, যাতে একটার সাথে একটা গায়ে গায়ে লেগে না থাকে। এখন একটু উল্টায় দিব, উপরের দিকটা যেটা আছে সেটা আবার হচ্ছে হইতে চাচ্ছেন, দেখেন সবুজ সবুজ হয়ে আসছে, এগুলাকে সুন্দর করে ভেজে নেব। মাঝারি আছে, মাঝারির থেকে একটু বেশি আছে আর কি, পচন মতো বাদামি হইলেই হয়ে গেল, শাক তো বেশি সময় লাগে না। তো পছন্দ মতন বাদামি হইলে আমি এগুলাকে, অ্যাকচুয়ালি এখন যথেষ্ট বাদামি হয়ে গেছে, এগুলাকে আমি উঠায় নিব একটা কাগজের উপরে কিংবা টিস্যুর উপরে, যাই হোক তেলটাকে ধরার জন্য। দুই চার ফোঁটা তেল ঝরবে, এমনি অত তেল ঝরে না, এগুলা হয় না কি ওইভাবে, যাই হোক। আর বাকি বড়াগুলাকেও আমি এখানে, পাকোড়াগুলাকে আমি ভেজে নিব। তো এই যে দেখেন, হয়ে গেল আমার হ্যাপি মজাদার কি বলবো, এই থানকুনি পাতার পাকোড়া, খুবই মজা। এই যে আমি একটা ভিতরটা আপনাদের দেখাচ্ছি, ভিতরটা এরকম খুবই সুন্দর হয়েছে ভিতরটা, আর সোটা দেওয়া একটু ফুলছে, একদম নরম তুলতুলা, ভিতরে কোনো রকমের কোনো তেলই নাই, হ্যাভি জোশের একটা, এই যে দেখেন যথেষ্ট নরম, একদম ফুলা 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 ফুলা, খুবই সহজে হয়ে যায়। 50 টাকার থানকুনি পাতা কিনে আমার এতগুলা হইলো, মানে কতগুলো হইলো চিন্তার বাইরে, আমি নিজে আশ্চর্য হয়ে গেছি। আবার একটা সাইডে পড়েও গেছে, সেই জন্য এটাকে দেখাইলাম না। এই যে দেখেন, এই যে হলো আমার থানকুনি পাতার পাকোড়া, খুবই উপকারী একটা জিনিস, হ্যাপি জোশ, খালি বানাইবেন আর তামা তামা করে খাবেন, বানাইবেন আর তামা তামা করে খাবেন, যেটা
ঔষধি গুণ সম্পন্ন, আপনার শরীরের বিভিন্ন রোগের উপকারও করবে। তো দেখেন খুব জলদি হয়ে যায়, খুব সহজ একটা জিনিস। শাকের পাকোড়া বানাইতে একদমই টাইম লাগে না, যদি তৈলাক্ত জিনিস খাইতে পছন্দ করেন। তো যাই হোক, দেখেন কত সহজে হয়ে গেল। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।